हेलो भिवार्स कमन आबाई सोशल टीप्स बांगला चैनल पक्ष अरमान आपनादेर साथे भिवार्स आज के देखिए दीब आपनारा किभाबे आपनादेर फेसबुक पेजर यूजार नेम परिवर्तन करबें एबं आपनारा जारा आपनादेर फेसबुक पेजर यूजार नेम सेट करेननि तारा किभाबे आपनादेर फेसबुक पेजर जोन्नो एकटी आकर्षणीय यूजार नेम सेट करे निबेन भिवार्स आपनारा जोदि आपनादेर फेसबुक पेजर एकटी यूनिक यूजार नेम सेट करे ना राखेन ताहले किन्तु केउ आपनादेर फेसबुक पेजटी सार्च दिले खुजे पाबे ना एजोन्नो फेसबुक पेजे एकटी यूनिक यूजार नेम सेट करे राखा खुबई जरूरी। आजकल भिडियोटर माध्यम देखिए दीब आपनारा किभाबे आपनादेर फेसबुक पेजर यूजार नेम परिवर्तन करबें एबं जारा आपनादेर फेसबुक पेजर यूजार नेम सेट करे निते पारतेछेन ना तारा किभाबे आपनादेर फेसबुक पेजर जोन्नो एकटी यूनिक यूजार नेम सेट करे निबेन एजोन्नो आजकल भिडियोटी अनेक इनफर्मेटिव होते जाच्छे आपनादेरके अनुरोध करब आजकल भिडियोटी अवश्योई शुरू थेके शेष पर्यन्त देखबेन एबं आपनादेर काछे आमार छोट्ट एकटी रिक्वेस्ट आपनारा जोदि एखोन पर्यन्त आमार एई चैनलटी सबस्क्राइब करे ना थाकेन ताहले प्लिज चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिबेन नित्य नतुन इनफर्मेटिव भिडियो पे। चलुन बंधुरा शुरू करा जाक। ভিউয়ার সলাশলাম ইন্ট্রো এর পর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন করবেন এবং আপনারা যারা আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম সেট করে রাখতে পারেননি আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের জন্য একটি আকর্ষণীয় অথবা ইউনিক ইউজার নেম সেট করে রাখবেন। ভিউয়ার্স ফেসবুক পেজের ইউজার নেম সেট করে রাখার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপে। ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর আপনারা এখানে দেখতে পারতেছেন থ্রি লাইন অপশন, আপনারা সিম্পলি থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন। থ্রি লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে পেজ বলে একটি অপশন দেখতে পারবেন, আপনারা সিম্পলি পেজে ক্লিক করে দিবেন। পেজে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেজগুলো এখানে শো করবে, আপনারা এখান থেকে আপনাদের পেজে চলে যাবেন। পেজে চলে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে আপনাদের পেজের নামটি দেখতে পারবেন এবং পেজের নামের নিচে যে @ যুক্ত নামটি দেখতে পারতেছেন এটাই মূলত আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম। আপনাদের ফেসবুক পেজের যদি কোনো ইউজার নেম সেট করা না থাকে তাহলে আপনারা এখানে @ এর পর একটি ফাঁকা বক্স দেখতে পারবেন, ফাঁকা বক্সের উপর ক্লিক করে দিলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম সেট করার জন্য একটি অপশন চলে আসবে, আপনারা সেখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম সেট করে নিতে পারবেন। ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করবেন। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করার জন্য আপনারা এখানে এডিট পেজ বলে একটি অপশন দেখতে পারতেছেন, আপনারা সিম্পলি এডিট পেজের উপর ক্লিক করে দিবেন। এডিট পেজের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে পেজ হেডার নামক একটি অপশন দেখতে পারতেছেন, আপনারা সিম্পলি পেজ হেডারের উপরে ক্লিক করে দিবেন। পেজ হেডারের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে আপনাদের ফেসবুক পেজের নামটি দেখতে পারবেন এবং আপনাদের ফেসবুক পেজে যদি কোনো ইউজার নেম সেট করা থাকে তাহলে আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটি দেখতে পারবেন। ভিউয়ার্স আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটি পরিবর্তন করতে চান তাহলে আপনারা সিম্পলি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমের উপরে ক্লিক করে দিবেন। ইউজার নেমের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে দেখতে পারতেছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটি শো করতেছে, আপনারা সিম্পলি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমের উপর ক্লিক করে দিবেন। ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমের উপর ক্লিক করে দেওয়ার পর একটি বক্স শো করবে, আপনারা বক্সের ভিতর থেকে আপনাদের আগের ইউজার নেমটি ক্লিয়ার করে দিবেন। ইউজার নেমটি ক্লিয়ার করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি ইউজার নেম দিয়ে দিবেন। ভিউয়ার্স পছন্দ মতো একটি ইউজার নেম দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট ইউজার নেম বলে একটি অপশন চলে আসছে, আপনারা সিম্পলি ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটি সাকসেসফুলি পরিবর্তন হয়ে যাবে, আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন ফেসবুক পেজের ইউজার নেমটি সাকসেসফুলি পরিবর্তন হয়ে গেছে। ভিউয়ার্স আপনারা চাইলে এভাবে খুব সহজে আপনাদের ফেসবুক পেজের ইউজার নেমটি পরিবর্তন করতে পারেন এবং যাদের ফেসবুক পেজের ইউজার নেম সেট করা নাই তারা এভাবে খুব সহজে আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম সেট করে নিতে পারেন। ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।